নমস্কার, আমি তিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। প্রায় 30 সেকেন্ডের ছবিটা দেখলেন, আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটির ছবি। উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজছে, বাসন কোসন সেগুলো পেটানো হচ্ছে, তারপরেই একটা গাড়ি ঢুকছে। হ্যাঁ, গাড়িটা ভাইস চ্যান্সেলর স্বাধীন চক্রবর্তীর গাড়ি। তাকে মালা পরানো হচ্ছে, মিষ্টি খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে এবং তিনি আবার মালা বদল করছেন। তারপরে দেখা যাচ্ছে একজন শিক্ষক, সম্ভবত বাংলা বিভাগের অর্থাৎ সাহিত্যের একজন শিক্ষক, তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন, ভিসির পায়ে লুটিয়ে পড়ছেন। ঠিক তারপর কি হলো, কেন, দেখুন সম্পূর্ণ খবর। আবারও সেই একই ছবি, একই ছবি বারবার দেখা যাচ্ছে। স্যার স্যার, এই ছবিকে কি বলবেন? এই ছবি এটা আমি বলবো যে আজকে অত্যন্ত জরুরি দুটো কাজ নিয়ে আমি এসেছি। যেটা ওরা করছে, আমার মনে হচ্ছে যে এখনো ওরা বুঝতে পারছে না সিচুয়েশনটার গ্র্যাভিটিটা কি। অত্যন্ত জরুরি দুটো কাজ নিয়ে আমি এসেছি, যদি না করতে পারি ইউনিভার্সিটির ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় ওরা বুঝতে পারবে, আমি অপেক্ষা করছি। বারবার বলা হচ্ছে দুর্নীতি 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 যদি থাকে, আমি আগের দিনও বলেছি, তার সেইটা তার একটা পদ্ধতি আছে। এখানে তার অভিযোগ দিতে হবে, এনকোয়ারি হবে, তারপরে যা ব্যবস্থা হয় সেগুলো হবে। সেটা ইউনিভার্সিটির নিজস্ব পদ্ধতি আছে, সেই অনুযায়ী হবে। আমি তো বলবো আজকেই উঠে যাক, কারণ এটা অন্যায়ভাবে হচ্ছে, ইউনিভার্সিটির অনেক ক্ষতি হচ্ছে, আজই এটা উঠে যাওয়া উচিত। আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে এবং ছাত্র থেকে শুরু করে শিক্ষাকর্মীরা সবাই কিন্তু আন্দোলন করেছেন। এখনো গো ব্যাক স্লোগান চলছে এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা, যে ভিসিকে রীতিমতো এখান থেকে গো ব্যাক স্লোগান দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি ইউনিভার্সিটির বাইরে বেরিয়ে যাচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে এই আন্দোলন কতদিন চলবে। ওনার পদত্যাগ না হতে 1 ইঞ্চি জমি ছাড়ব না, এই আন্দোলন চলছে চলবে। আজকেও তো ভিসি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওনাকে বেরিয়ে যেতে হবে, ওনার যে কালো কর্তব্য তার জন্য ওনাকে বেরোতেই হবে। প্রচুর ছাত্রছাত্রী, এখানে ওয়ার্ক প্লেস, এটা আমাদের সকলের। কারোর কেউ যদি ঢুকতে চান তার সাথে আলোচনায় বসা যেতে পারে, কথা বলা যেতে পারে, এরকম ভাবে আটকে দেওয়ার কোনো অর্থ নেই। সম্পূর্ণ ছবিটা হয়তো দেখলেন, সম্পূর্ণ খবরটা দেখলেন, এবং যেটা দেখতে পাওয়া গেল, ভিসিকে গো ব্যাক স্লোগান দিচ্ছে ছাত্রছাত্রীরা, রয়েছেন শিক্ষাকর্মীরাও, এবং বিভিন্নভাবে স্লোগান আন্দোলনের মাধ্যমে এই বিষয়টা চলছে প্রায় 25 দিন ধরে, সম্ভবত আজকে 25 দিনে পড়ল। এবং যে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রকমের দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছিলেন শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, ছাত্রছাত্রীরা, বিভিন্ন ক্ষেত্রে তাদের অভিযোগ যে রেজিস্ট্রারকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে, শিক্ষকদের উপরে বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে, হিসেবপত্র কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ভিসির বিরুদ্ধে দুর্নীতি। এবং তারা একথাও বারবার বলেছে ভিসিকে প্রমাণ করতে হবে যে তিনি ভিসি, সেরকম কোনো কাগজও কিন্তু তারা নাকি দেখতে পাচ্ছেন না, এমনটা অভিযোগ যারা আন্দোলন করছে তাদের। ভিসির বক্তব্য হচ্ছে যে তার তিনি দুটো কাজ নিয়ে এসেছিলেন এবং সেই কাজ তাকে করতে দেওয়া হচ্ছে না, তিনি ভেতরে যেতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ের বিষয়টা ক্ষতি হবে। যে বিষয়টা আমাদের বলার, যে সম্পূর্ণ সংবাদ মাধ্যমের সামনে পুরো বিষয়টা উঠে আসছে, শুধু আমাদের সংবাদ মাধ্যম নয়, দেশের যত রিজিওনাল ন্যাশনাল চ্যানেল আছে সেখানেও কিন্তু এই খবর উঠে আসছে এবং সাধারণ মানুষ দেখছে, প্রশাসন থেকে শুরু করে সবাই দেখছে। 25 দিন হয়ে গেল, ঠিক কোন জায়গায় বিশ্ববিদ্যালয়, কি হতে যাচ্ছে, আদৌ কি সমাধান হবে,
না কি না শিক্ষাক্ষেত্রে এরকম একটা অচল অবস্থা চলবে? যদিও অনেকেই বলছেন বিষয়টা বসে মিটিয়ে নিলে ভালো হয়, আবার অভিযোগ হচ্ছে যে কিছুতেই বসা যাচ্ছে না দুপক্ষে। এখন দেখার কতক্ষণে সমস্যা সমাধান হয়। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজে, সাবস্ক্রাইব করুন tsnmnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।